গোপন সংবাদের ভিত্তিতে পানিসাগর থানার পুলিশ এবং পানিসাগর খাদ্য দফতরের যৌথ প্রচেষ্টায় শনিবার সকাল 10:30 নাগাদ জলেবাসা ট্রাই জংশন এলাকা থেকে TR05B1798 নম্বরের বোলেরো গাড়ি থেকে মোট 30 বস্তায় প্রায় 15 কুইন্টাল রেশনে চাল উদ্ধার করা হয়। সঙ্গে আটক করা হয় গাড়ি চালক বিকাশ দেবনাথ এবং দুজন শ্রমিক লক্ষণজয় রিয়াং এবং শিব রায় রিয়াংকে। চালকের স্বীকারোক্তিতে জানা যায়, চালগুলো কাঞ্চনপুর মহকুমার নবজয় পাড়া থেকে জলেবাসা বাজারে নাম না জানা কোনো এক ব্যবসায়ীকে দেবার উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল। ধারণা করা হচ্ছে, চালগুলো রেশন দোকান থেকে অবৈধভাবে নিয়ে যাওয়া হচ্ছিল। তারা দুজন আছে। কে কে? নবজল লোক। নবজল মালের মালিক কে? বন্যারিয়া। এ বিষয়ে পানিসাগর থানা একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। লকডাউন চলাকালীন সময়ে এই ধরনের ঘটনায় গোটা মহকুমা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। পিওর রিপোর্ট, চ্যানেল দিন্ডাল।